পুরনো নোট বাতিলের ঘোষণার পর থেকেই রেলের কাউন্টারে লম্বা লাইন, টিকিট কেটেই বাতিলের ধুম। টিকিট বাতিলের মাধ্যমে কালো টাকা সাদা করার চেষ্টা হচ্ছে এই আশঙ্কা রেল কর্তৃপক্ষের, আর এই প্রবণতা বন্ধ করতে নতুন সিদ্ধান্ত নিল রেল। গতকাল, আজ বা আগামীকাল টিকিট কেটে বাতিল করলে টাকা ফেরত হবে নতুন নিয়মে। ফেরত মূল্য 10,000-এর কম হলে নগদ টাকা ফেরানো হবে অথবা কুপন দেওয়া হবে, আর সেই কুপনে ফেরত মূল্য লেখা থাকবে। 10,000-এর বেশি হলে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, শ্রেয়সী গাঙ্গুলী, তার সঙ্গে কথা বলবো সবিস্তারে। শ্রেয়সী, রেল বাধ্য হলো? দেখো, কার্যত বলা যেতে পারে বাধ্য হলো, কারণ বেশ কয়েকটা তথ্য গত কয়েকদিন ধরে, গত ঘোষণা পর থেকে রেলের কাছে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে ই টিকিট, অর্থাৎ যেখানে অনলাইন ট্রানজাকশন হয়, সেই ই টিকিটে যে কেনার পরিমাণটা, সেই পরিমাণটা হঠাৎ করে 10% কমে গেছে, অর্থাৎ ঘোষণার পরের দিনে, মানে গতকাল থেকেই কিন্তু সেই, সেক্ষেত্রে কিন্তু এই যে গতকাল যে ই টিকিট বিক্রি হয়েছে, সেই ই টিকিটের পরিমাণটা তার আগের দিনে যে বিক্রি, তার বিক্রি থেকে 10% কমে গেছে। আবার দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ওয়েটিং লিস্টে যে টিকিট কাটার প্রবণতাটা, সেটা বিভিন্ন ক্ষেত্রে বেড়ে গেছে, এবং সেক্ষেত্রে কার্যত এত পেছনের দিকে ওয়েটিং লিস্টে লোকে টিকিট কাটছে, যেখানে সাধারণভাবে কেউ কিন্তু টিকিট কাটে না, এবং শুধু টিকিট কাটছে তারা নয়, কাটার কিছুক্ষণের মধ্যেই সেই টিকিটটা আবার তারা ক্যান্সেল করে রিফান্ড করছে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু খতিয়ে দেখে রেলের তরফে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে 9, 10 এবং 11 এই 3 দিন যদি দেখা যায় কোনো ব্যক্তি, তিনি টিকিট কাটছেন এবং কাটার পরে এই 9, 10, 11 এই 3 দিনেই সেই টিকিটটাকে ক্যান্সেল করছেন, ক্যান্সেল করে টাকা রিফান্ড চাইছেন, তাহলে সেক্ষেত্রে যদি তার রিফান্ডের পরিমাণটা 10,000 টাকার কম হয়, তাহলে তিনি পাবেন নগদে অথবা তাকে একটি কুপন বা টিডিআর দিয়ে দেওয়া হবে, যে ক্ষেত্রে তিনি পরে সেই টাকাটি ক্লেম করতে পারবেন। কিন্তু যদি সেটা 10,000-এর বেশি হয় রিফান্ডেবল অ্যামাউন্টটা, তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হবে সেই টাকা, অথবা তাকে চেকে পেমেন্ট করা হবে, অ্যাকাউন্ট পে চেক, অথবা মানে টাকাটা সাদা হয়ে গেল না। এক্ষেত্রে কিন্তু যদি 10,000-এর বেশি অ্যামাউন্টটা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা অনলাইন ট্রানজাকশনের মতনই, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে হবে। তবে রেল একটা জিনিস বলেছে যে এই যে গোটা বিষয়টা, এটা 9, 10, 11 এই 3 দিনের আগে যদি কেউ টিকিট কাটেন, কেটে তারপরে যদি তিনি এই সময়ের মধ্যে সেটাকে ক্যান্সেল করতে চান, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না। একমাত্র এই 3 দিনে যারা টিকিট কেটে, এই 3 দিনে যারা ক্যান্সেল করবেন, তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। শ্রেয়সী, ধন্যবাদ। রেল সত্যিই অনেক ভেবেচিন্তে নতুন একটা উপায় বের করেছে এই ধরনের প্রবণতা আটকাতে।